নবী আলাইহিসসালাম চোখের পানি ছেড়ে দিয়েছেন, বলে ভোল দীর্ঘদিন হয়ে গেছে তোমার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, মোলাকাত হয় নাই, যার কারণে তোমার কথা আমি ভুলে গিয়েছিলাম। যখন তুমি এসেছ এখন তোমার কথা স্মরণ হয়েছে, ভঙ্গ বলো বলো তুমি হঠাৎ করে আমার কাছে কেন আসলা? রাহমাতুল লিল আলামিন নবী ভোনকে জড়া দিলে, বলে ভোন বলো কি উদ্দেশ্যে আজকে তুমি আমার কাছে এসেছ? রাহমাতুল লিল আলামিন যখন তাকে জিজ্ঞাসা করলো, বিবি সাহেবা বলে, ভাই রে তোমার কাছে আসছি একটা আবদার নিয়া, কোনোদিন তোমার কাছে আবদার নিয়ে আসি নাই, তুমি মদিনার বড় সর্দার, তোমার অধীনে এখন মদিনা চলে, সারা বিশ্বের জয় জয়কার এখন তোমার হাতে, তুমি যেদিকে যাও সেদিকেই বিজয় আসে, তোমার কাছে আজকে একটা আবদার নিয়ে আসছি, ওই কথার দিয়া যে তোমার জন্য আমি দোয়া করতাম, আল্লাহুম্মা আবকিলানা মুহাম্মাদ, ওই দোয়ার বদৌলতে ওসিলা নিয়ে তোমার কাছে আসছি, আজকে তোমার হাতে আমার স্বামী বন্দী, তোমার হাতে আমার স্বামী বন্দী, ও ভাই তুমি যদি দয়া করো আমার স্বামীকে তোমার কাছে ভিক্ষা চাই, আমার স্বামীকে তুমি মুক্ত করে দাও। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম চোখের পানি ধরে রাখতে পারে নাই, বলে ভনরে কোন আবদার করস নাই আমার কাছে, এমন একটা আবদার করস যদিও এটা আমার পক্ষে করা কষ্টকর দুষ্কর, কিন্তু ভন তুমি একটা আবদার করেছ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমাতুল লিল আলামিন বলেছেন, আজকে তোমার আবদারের কারণে, আজকে তোমার আবদারের কারণে তোমার স্বামীকে আমি মুক্ত করে দিলাম, সাথে সাথে তোমার স্বামীর সাথে আরো যে সকল বন্দী এই বন্দীশালার মধ্যে আছে, এক তোমার স্বামীর কারণে, এক তুমি বিবি। ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ الذي أكمل لنا ديننا وأتم علينا نعمتنا ورضي لنا الإسلام دينا ونشهد أن لا إله إلا الله الحي القيوم لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسل إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وما اختلف
اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بدأ الإسلام غريبا وسيعود كما بدأ، فتوبى للغرباء أو كما قال النبي عليه الصلاة والسلام: توحيدك أمانة سينوم هيها مارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا ہفتے دریا را درا شامی دونوں تر نگردد آتش آ خلق سوز یوں تو دنیا دیکھنے میں کس قدر خوش رنگ تھی قبر میں جاتے ہیں دنیا کی حقیقت کھل گئی، لاش میری کئی پری ہے بے کفن، کیا کفن بازار میں ملتا نہیں সকলে একটু মহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam Dauluddi এলাকা বাসীর উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রথম দিবসের শেষ অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত মোহতারাম সভাপতি মঞ্চে উপবিষ্ট এই জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম সম্মুখ পানে সমবেত তাওহিদি প্রেরণায় উজ্জীবিত তাওহিদি জনতা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শাহি দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততা ঝামেলা
উপেক্ষা করে, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে এই জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য গলার সকল কণ্ঠ স্বরকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে রব্বে করিমের নামতের কৃতজ্ঞতা আদায় করে সকলেই জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখানে এসেছেন আসার কারণে খুশি হয়েছেন, কে কে খুশি হয়েছেন আরো জোরে, কে খুশি হয়েছে আর বেজার হয়েছে কে আরো জোরে বলেন, কে? আল্লাহকে রাজি খুশি করবেন না শয়তানকে রাজি খুশি করবেন? মুমেন আল্লাহকে রাজি খুশি করে না শয়তানকে রাজি খুশি করে? মুমেন সর্বদা আল্লাহকে রাজি খুশি করে, ঠিক না বেঠি? মুমেনের চাওয়া পাওয়া এক আল্লাহ ছাড়া আর কিছুই না, ঠিক না বেঠি? মুমেনের মানসিলে মাকসাদ দুনিয়া, মুমেন দুনিয়ার মধ্যে আরাম আয়েশে থাকবে, মুমেনের আরাম আয়েশের জায়গার নাম ঠিকানার নাম আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে মুমেন দুনিয়াতে থাকার জন্য আসে, মুমেন মানজিলে মাকসাদে যাবে, ঠিক না বেঠি? আমরা কারা কারা জান্নাতে যেতে চাই? সবাই চাই, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। কিছুক্ষণ কথা হবে, শুনবেন শুনবেন, চলবে আলোচনা, ধৈর্যের সাথে বসবেন, ধৈর্যের বাঁধ ভাঙবে না তো। আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, শরীর আসলে আপনাদের চেয়ে আমাদের শরীর ক্লান্ত বেশি, প্রোগ্রাম করতে হচ্ছে। গতকালকে প্রোগ্রাম ছিল কুমিল্লায়, প্রোগ্রাম করে আজকে আসলাম আপনাদের এখানে, এখন আবার আপনাদের এখানে প্রোগ্রাম শেষ করে চলে যাব ঢাকায়, ঢাকায় গিয়ে কালকে প্রোগ্রাম করব মানিকগঞ্জে। তাহলে দুর্বল কি আপনারা না আমরা? হ্যাঁ, তাহলে আওয়াজ কি আমাদেরটা বড় হবে না আপনাদেরটা বড় হবে? জোরে জোরে বলেন, রাজি আছেন তো? আমার একটু বদ অভ্যাস আছে, এই জন্য কথাগুলো আগে বলে নিচ্ছি। আমার সাথে কিছু আওয়াজ দিবেন, বোবার মতো বসে থাকলে আমি কথা বলতে পারবো না, কিছু আওয়াজ দিলে আপনাদেরও ফায়দা হবে আমারও ফায়দা হবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আমরা আওয়াজ শুনি কিন্তু বাড়ি পর্যন্ত নিতে পারি না, ঠিক না বেঠি? ওই এক ঘটনা আছে না, দাদারা মুরব্বী যারা তারা জানেন, দাদাই আর নাতি ওয়াজ শুনতে গেছে, তো দাদাই ওয়াজ শুনছে রাত্র 12টা 1টা বাজে, এখন দাদা রদ নাতিকে নিয়ে রওনা করছে, এখন মাঝপথে আইসা নাতি দাদারে জিগে, দাদা ওয়াজ যে শুইনা আসলাম, জুলেখা নারী না বেড়া না মাইয়া, নারী না পুরুষ, কারণ ওয়াজ শুনছি না আওয়াজ শুনছিলাম, আওয়াজ শুনেছিলাম যার কারণে অন্তরের কানে বসাইতে পারি নাই। এজন্য এক শায়ের বলেন, গোশে গলবা জুমলা হাইওয়া হামদমাস, গোশে গলবা জুমলা হাইওয়া হামদমাস, গোশে দিল মখসুসে নসলে আদমাস। শায়ের ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার আল্লাহর বান্দারা ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যত মখলুকাত সৃষ্টি করেছেন সকল মখলুকাত কে শ্রবণ করার জন্য একটা কান দান করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টিজীব আশরাফুল মাখলুকাত মানুষকে এই চর্মকরণের সাথে সাথে আরেকটা কান দান করেছেন, ওই কানের নাম হলো দিলের কান। অন্যান্য পশু পাখি শুধু কানের চামড়ার কান দিয়ে শুনে, এই জন্য তাদের শোনা পর্যন্ত সীমাবদ্ধ থাকে, আর মোমেনের কান যেহেতু শুধু অন্তরের কানও আছে, শুধু চর্ম কানের মধ্যে সীমাবদ্ধ নয়, এই জন্য মোমেন কান দিয়ে শোনার সাথে সাথে অন্তরের কান দিয়ে পর্যন্ত শুনবে। প্যারে হাজিরিন, আজকে আমরা যারা মুসলমান
নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে আমরা খুব আনন্দ বোধ করি। যদি জিজ্ঞাসা করে তোমার পরিচয় কি, সকলেই বলি মুসলমান, ঠিক না বেঠি? যদি বলি তোমার নবীর নাম কি, বলে মুহাম্মদ। যদি বলি তোমার তুমি কোন নবীর উম্মত, বলে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ঠিক না বেঠি? আপনার দাবি মিথ্যা না, আপনার দাবি মিথ্যা না, যথার্থ দাবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আপনার দাবির সপক্ষে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। ও আমার আখেরি নবী সরওয়ারে কায়নাত ফখরে দু আলম সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা ভালো করে শোনো, তোমাদেরকে আমি সকল বান্দাদের মধ্যে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানাইলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যে দাবি করতেছো তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তোমাদের এই দাবির সাথে আল্লাহর ওয়াদার সাথে মিলে গেছে। কারণ আল্লাহও বলে তোমরা শ্রেষ্ঠ উম্মত, আমরাও বলি আমরা শ্রেষ্ঠ উম্মত, ঠিক না বেঠি? কিন্তু পরিতাপের বিষয়, আফসোসের বিষয় হলো এই জায়গায় নিজেদেরকে দাবি করি মুসলমান, নিজেদেরকে দাবি করি আখেরি নবীর উম্মত, যদি সাড়ে তিন হাত বডিটাকে মাপা হয়, যদি থার্মোমিটার দিয়ে মাপা হয়, ঈমানের পাল্লা একেবারে দুর্বল। যদি সাড়ে তিন হাত বডির মধ্যে নবীর সুন্নতের দিকে খোঁজা হয়, দেখা যাবে সুন্নতের আমল নাই, বেদাত দ্বারা তার জীবনটা ভরপুর, ঠিক না বেঠি? ও মুসলমান, আজকে বর্তমান পৃথিবীতে 600 কোটি মানুষের মধ্যে প্রায় 200 কোটি মানুষ মুসলমান। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সময় মাত্র 16 লক্ষ মুসলমান ছিল, বাকিরা সবাই ছিল কাফের, বেঈমান ছিল, ইহুদি ছিল, নাসারা ছিল। কিন্তু তখনকার সময়ও সাহাবায়ে কেরামের সংখ্যা কম ছিল, ইমানদারের সংখ্যা কম ছিল, কিন্তু মুসলমানরা যেই পথে গিয়েছে, মুসলমানরা যেই যুদ্ধে গিয়েছে, ওই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে, কাফের মুশরিকদের পরাজয় বরণ করতে হয়েছে। শুধু সাধারণ পরাজয় না, শোচনীয় পরাজয় বরণ করে লেজ গুটিয়ে তারা পালাইতে বাধ্য হয়েছিল। কিন্তু আজকে যদি আমরা দুনিয়ার দিকে তাকাই, চতুর্দিকে দেখি শুধু মুসলমানদের হাহাকার, মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চলতেছে। আজকে বার্মায় মুসলমান নির্যাতিত, আজকে সিরিয়ায় মুসলমান নির্যাতিত, আজকে কাশ্মীরে মুসলমান নির্যাতিত, আজকে চীনের উইগুরে মুসলমান নির্যাতিত, সব দিকে শুধু মুসলমানদের আহাজারি, মুসলমানের কান্নার রোল বেয়ে পড়তেছে, আর মুসলমান মার খাচ্ছে, মুসলমানের উপর স্টিম রোলার চলতেছে। ও মুসলমান, এখন তো মুসলমানের সংখ্যা বেশি, তারপরেও মুসলমান কেন আজকে মার খায়? ও মুসলমান, মুসলমান মার খাওয়ার পিছনে একটা কারণ, আজকে মুসলমান তারা নিজেদের পরিচয়কে ভুলে গেছে। ওই বাগার বকরির ঘটনা, ছোট্ট একটা বাঘের বাচ্চা রাস্তার পাশে পড়ে আছে, বুড়িমা তার প্রতি দয়া হয়েছে, এই জন্য বুড়িমা ওই বাঘের বাচ্চাটাকে কোলে করে বাড়িতে নিয়ে এসেছে, এনে ওই ছাগলের বাচ্চার সাথে জোড়া লাগাইয়া দিছে। এখন ছাগলের দুধ বাঘের বাচ্চাও খায়, ছাগলের বাচ্চাও খায়, উভয়টা একসাথে দুধ খায়, কেউ কাউকে বাধা দেয় না, বকরিও তাকে দুধ পানে বাধা দেয় না, দুধ পান করতেছে, দুধ পান করতেছে। কিছুদিন পরে ছাগলের বাচ্চা যখন বড় হয়েছে, ছাগলের বাচ্চার এখন শিং হয়ে গেছে, ছাগলের বাচ্চা এখন বাঘের বাচ্চাকে শিং দিয়া গুতা দেয়, কিন্তু বাঘের বাচ্চার কি শিং আছে? কথা বলেন, আছে? বাঘের বাচ্চার কোন শিং নাই, যার কারণে বাঘের বাচ্চা শুধু ওই ছাগলের বাচ্চার গুতা খায়, শিঙের গাই খায়, কিন্তু সে কোনো উল্টা পাল্টা জবাব দিতে পারে না। এই অবস্থায় চলতেছে। একদিন বাঘের বাচ্চা আর বকরির বাচ্চা মাঠের মধ্যে ঘাস খায়, দূর থেকে একটা বাঘ দেখতে পেল, এই ছাগলের পালের মধ্যে একটা বাঘের বাচ্চাও দেখা যায়, বাঘ দেখলে বকরি থাকে না, পালায়া যায়। কি বলেন? পালায়া যায়। বাঘ দেখে যখন বকরিও পালায়, বাঘের বাচ্চাও পালান শুরু করছে।
দৌড় দিয়া বাজে দৌড়ছে, দাঁড়া তুই কই যাস? বলে কেন আমাকে তুমি বাধা দাও? বলে আরে শোন কথা, শোন কথা, শোন, তুই তো তোর নিজের পরিচয় ভুলে গেছস, যার কারণে তুই প্রতিদিন ওই বকরির বাচ্চার সিংহের গুটা খাইতেছস আর আফসোস করতেছস কোন দিন তোর সিং উঠবো, আর সিং উঠলে ওই সিং দ্বারা বকরির বাচ্চাকে আঘাত করবা। কিয়ামত পর্যন্ত যদি আফসোস কর, অপেক্ষা কর, তারপরেও তো তোর কোনো বাচ্চা তোর কোনো সিং উঠবে না, কারণ তুই তো বকরির বাচ্চা না, তুই তো বাঘের বাচ্চা। চল চল আমার সাথে চল, তোর পরিচয়টা তোকে শিখাইয়া দেই, চিনাইয়া দেই। নদীর পাশে নিয়ে বলে এখানে পানি খা, ছাগল কি কোনোদিন পানির মধ্যে নেই না পানি খায়? কথা বলতে হবে, পানি খায়, পানি খায় না। বকরির বাচ্চার সাথে এতদিন বড় হয়েছে, বাঘ যখন তাকে বলেছে পানি খা, সে তো পানি খায় না। যখন রাত তাকে হুমকি ধমকি দিছে, এবার বাঘের বাচ্চা পানির মধ্যে পানি খাওয়ার জন্য গেছে। পানি খাওয়ার জন্য যখন মুখ দিয়েছে, ঘাটের মধ্যে যখন পানির খাওয়ার জন্য মুখ দিয়েছে, মুখ দিতেই দেখে বকরির চেহারাটা যেমন দেখা যায় তার চেহারাটা তেমন দেখা যায় না। বকরির চেহারার মধ্যে আর তার চেহারার মধ্যে ব্যবধান দেখা যায়। এবার চিনতে পারলো, আসলে আমি এতদিন যাদের সাথে বসবাস করতেছি আমি তো তাদের সাথের মানুষ না, আমি তাদের সাথে লোক না, তাই এর কারণেই তো প্রতিদিন ওরা আমাকে গুতা মারে। বাঘ বলে তোমার কি এতক্ষণে হুশ ফিরা পাইছে? বলে হা হা হা, আমার হুশ ফিরা আসছে, এবার আর বকরির বাচ্চার সাথে যায় না, এবার বাঘের সাথে বসবাস করে। আজকে আমাদের মুসলমানের অবস্থা হইল, আমরা মুসলমান ওই বাঘের মতো বকরির বাচ্চাদের সাথে চলাফেরা শুরু করেছি। হিন্দুদের সাথেও চলি, বৌদ্ধদের সাথেও চলি, চাকমাদের সাথেও চলি, ইহুদিদের সাথেও চলি, বেঈমানদের সাথেও চলি, নাস্তিকার মুরতাদদের সাথেও চলি, কুলাঙ্গারদের সাথেও চলি। এই কারণে আমরা মুসলমান, নামে পরিচয়ে মুসলমান, আমার কাজে মুসলমানের সাথে আছে কিনা, আমার মধ্যে মুসলমানিত্ব আছে কিনা ওইটা আমার খবর নাই, খবর নেওয়ার সময় নাই, কারণ আমি তো চলতেছি, আমার চলার পথে কোনো বাধা নাই। মসজিদের মিনার থেকে আজান হয় আমি মসজিদে চলে যাই, আবার গির্জার মধ্যে যখন আওয়াজ হয় সেখানেও যাই, আবার মন্দিরে যখন পূজা হয় সেখানেও যাই, বাধা নাই, কেউ বাধা দেয় না, যার কারণে আমি মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা না ইহুদির বাচ্চা না খ্রিস্টানের বাচ্চা তফাত করতে পারি না। এই জন্য ডক্টর ইকবাল বলেন, ওয়াদা মে তুম হো না সাদা তামাদ্দুন মে হো নূর, ওয়াদা মে তুম হো না সারা তামাদ্দুন মে হো নূর, ও মুসলমান হ্যায় জেসে দেখে শরমাতে হ্যায় ইহুদ। আজকে আমরা মুসলমান হইয়া আখিরি নবীর উম্মত হয়ে সকলের সাথে চলাফেরা করার কারণে নিজের পরিচয় ভুলে গেছি। এই কারণে এই সুযোগে কাফের মুশরিক বেঈমানেরা আমাদের মাথার উপর চেপে বসেছে আর আমাদেরকে কান ধরে বলে চল এদিকে চল, কান ধরে বলে এটা বল, কান ধরে বলে কোরআনকে ছাড়, কান ধরে বলে মসজিদ ছাড়, কান ধরে বলে আল্লাহকে অস্বীকার কর, কান ধরে বলে নবীর সুন্নাত মানা যাবে না, কান ধরে বলে গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানতে হবে। আমরা ওই বাঘের বাচ্চার মতো ছাগলের বাচ্চার সাথে দৌড়াদৌড়ি করতেছি, নিজের পরিচয় হারিয়ে ফেলছি। এই কারণে আজকের এই সময়ে বিশ্বের মধ্যে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত। মুসলমানের উপর নির্যাতন চলতেছে, স্টিম রোলার চলে, মুসলমানের চোখের পানি দুনিয়ার কাউ কারো অন্তরের মধ্যে, অমুসলিমদের অন্তরের মধ্যে দয়া সৃষ্টি করে না, ঠিক না বেঠি? ও মুসলমান, আমি আর আপনি যদি জাগ্রত হতে পারি, ওই বাঘের বাচ্চার মতো যদি নিজের পরিচয় জানতে পারি, নিজের পরিচয় শিখতে পারি, তাহলে যেই আল্লাহ সাহাবায়ে কেরামের 313 জনকে 1,000, 3,000, 3,000, 3,000 কে 100,000 সৈন্যের বিপরীতে বিজয় দান করেছেন, ওই আল্লাহ কি এখন নাই? আল্লাহ পুরান হয়ে গেছে? আল্লাহ দুর্বল হয়ে গেছে? আল্লাহর শরীরে এখন শক্তি নাই, এই জন্য আল্লাহ সাহায্য করতে পারে না? হা, ওই আল্লাহ পুরাণ হয় নাই,
আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন আল্লাহ সর্বঅবস্থায় এক রকম আছেন আমি আর আপনি পরিবর্তন হয়ে গেছি আমি আর আপনি যদি পরিবর্তন হইতে পারি আবার যদি সেই সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হতে পারি ঈমান আনতে পারি তাহলে বিশ্বের কোন মুসলিম বিশ্বের কোন কাফের মুশরিক আমাদের দিকে চোখ রাঙ্গাইয়া তাকাইতে পারবে না আমাদের সমাজের ভিতরে আজকে পশ্চিমা ইহুদি নাসারাদের দালালেরা ঝাপটি মেরে বসে আছে বিভিন্ন রূপ নিয়ে তারা আমাদের মধ্যে আসতেছে কখনো এই রূপ কখনো ওই রূপ নিয়ে আসে আয়শা আয়শা আমাদেরকে পরীক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা শোনো ভালো করে শুনুন আমি আল্লাহর কাছে একমাত্র ধর্ম যেটা পছন্দনীয় নির্বাচিত ধর্ম সেই ধর্মের নাম হলো ইসলাম বলেন সেই ধর্মের নাম আমার কাছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের কোন মূল্য নাই ইসলাম ছাড়া যে যে ধর্ম গ্রহণ করুক না কেন ওই ধর্ম যত বড় অধিকারী থাকুক না কেন যত বেশি অনুসারী থাকুক না কেন তাদের পাওয়ার যত বেশি থাকুক না কেন আমি আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের কোন দাম নাই কোন মূল্য নাই ইসলাম ছাড়া যত বড় ধনী হোক না কেন যত বড় পাওয়ারফুল হোক না কেন তার পাওয়ার তার কাছেই থাকবে আমি আল্লাহর কাছে ওই পাওয়ারের কোনো মূল্য নাই ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম সেই ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন এখন আমি আপনি যদি সেই ইসলামের মধ্যে দাখিল হতে পারি সেই ইসলামকে যদি অনুসরণ করতে পারি সেই ইসলাম মোতাবেক যদি চলতে পারি নিজের ব্যবসার ক্ষেত্রে ইসলামকে মানতে পারি আজকে আমরা ইসলামকে একটা গন্ডির মধ্যে বন্দি করে ফেলেছি মনে করি শুধু নামাজ রোজার মধ্যে ইসলাম আর কোথাও ইসলাম নাই ঠিক না বেঠি শুধু হজ করার নাম ইসলাম আর কোনো আর অন্য কোথাও ইসলাম নাই মনে করি ব্যবসার ক্ষেত্রে ইসলাম নাই সংসদে ইসলাম নাই চাকরিতে ইসলাম নাই কৃষি ক্ষেত্রে ইসলাম নাই মনে করি শুধু মসজিদের মধ্যে ইসলাম সীমাবদ্ধ মাদ্রাসার মধ্যে ইসলাম সীমাবদ্ধ এই জন্য আজকে ইসলামকে মসজিদ আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণে এই শুধু যে ইহুদি নাসারারা আমাদের মাঝখানে ঢুইকা সহজ সরল ভাবে খুব বিভিন্ন রকমের ফন্দি কইরা আমার আপনার ঈমান নামক মহামূল্যবান সম্পদটাকে ছিনাইয়া নিয়া আমাকে আপনাকে বেঈমান বানানোর পায়ে তারা চালিয়ে যাচ্ছে তাদেরকে বলে দিতে চাই ও তাওহীদী জনতা ভালো করে কান দিয়ে শুনে রাখো মুসলমান ঘুমায় মুসলমানের কান কিন্তু ঘুমায় না ইমানদার ঘুমায় ইমানদারের অন্তর জাগ্রত থাকে ইহুদি নাসারা তোমরা যেইভাবে আত্মপ্রকাশ করো না কেন মুসলমান তোমাদেরকে যেই পথে আসবা ওই পথেই তোমাদের পথ রুদ্ধ করে দিবে তোমাদের আস্ফালনকে বন্ধ করে দিবে তোমাদেরকে ইসলাম থেকে আমাদেরকে বিরতির রাখার বিরত রাখার মতো সুযোগ দেওয়া হবে না তোমরা যেইভাবে আসো না কেন তোমাদের দাঁত ভাঙা জবাব দিয়ে তোমাদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে বিশ্বের মুসলিম ইসলামের শত্রুরা মহতারাম হাজিরিন আজকে আমাদের মধ্যে একটা জিনিস কাজ করতেছে যে আমরা হুজুর কোন দিকে যাব আপনাদের মতো হুজুর একজন আয়সা বলে এই কথা আরেকজন আয়সা বলে ওই কথা ঠিক না বেঠি এই প্রশ্ন আসে না নাই আপনাদের মধ্যে আমার কথাগুলো কি তিতা লাগতেছে অযৌক্তিক কথা বলতেছি আজকে আমাদের সমাজের মধ্যে এত বিভক্তি কেন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন সাতাকুনু উম্মতি সাতাফতারিকু উম্মতি কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা
وهو ما انا عليه واصحابه او كما قال النبي عليه الصلاه والسلام নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার উম্মতের কাতার হবে 73টা আমার উম্মতের মধ্যে দল হবে 73টা 73টা দলের মধ্যে 72টাই জাহান্নামে যাবে 72টা কোথায় যাবে আরো জোরে বলেন কোথায় যাবে একটা গ্রুপ মাত্র জান্নাতে যাবে কয়টা গ্রুপ একটা গ্রুপ শুধু জান্নাতে যাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্নের জবাব দিয়ে দেন ওই গ্রুপটা কোনটা যেই গ্রুপটা জান্নাতে যাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি যারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক চলবে আর সাহাবা ইকরামের দাগ বাঙ্গা দিনকে আল্লাহর জমিনের মধ্যে মেনে চলবে ওই দলটাই শুধু জান্নাতে যাবে আর কোন দল জান্নাতে যাবে না বাকি 72 কাতারের সকলেই জাহান্নামে যাবে যার কারণে বর্তমান সময়ে আমাদের সমাজটা ভরে গেছে বিভিন্ন রকমের ফেতনা সমাজের অন্ধে অন্ধে প্রবেশ করেছে সুদের মতো মহামারী আমাদের সমাজে ঢুকছে কি ঢুকছে না আরো জোরে বলেন ঢুকছে কি ঢুকছে না সুদ আসে না নাই ঘোষ আসে না নাই মদ আসে না নাই মদ খাওয়াকে সাধারণ মনে করা হয় মদকে সাধারণ পানির মতো খায় বিভিন্ন নাম দিয়া খায় ঠিক না বেঠি আমাদের যুবকেরা আজকে এই মদকে নিত্যদিনের আনন্দের বস্তু বানায় আনিছে বিভিন্ন আনন্দ উৎসবের দিন বোতল না খাইলে আমাদের যুবকদের রাত্রে ঘুম হয় না আনন্দটা যেন মাটি হইয়া যায় আমাদের সমাজের মধ্যে আজকে যদি সুদের কারবার না করা হয় সমাজের মানুষগুলো মনে করে সুদ যদি না খাই বাড়ি গাড়ির মালিক হতে পারবো না ঠিক না বেঠে ঘোষ না খাইলে আমরা বড় কিছু হইতে পারবো না পাঁচতলা বিল্ডিং করা যাবে না যার কারণে এই রকম মহামারী গুলো ডুইকা আপনারা আমার ঈমানকে নষ্ট করেছে আমলকে নষ্ট করেছে যার কারণে ওই শয়তানরা ইহুদি নাসারাদা আমাদের মাথার উপরে বৈশা 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 আমাদের উপর কে আক্রমণ চালিয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্দারে দীন ইসলাম তোদেরকে আমি দিয়েছি তোদেরকে একজন রহমতের নবী দান করেছি যেই নবীর চরিত্র কত সুন্দর এই নবীর আদর্শ কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এমন চরিত্র দিয়েছি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের চরিত্রগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আকায়নামদার তাজদার মদিনা সরওয়ারে কায়নাত ফখরে দু আলাম নবী আকরাম শাফি আজম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে যদি এক পাল্লায় রাখা হয় খোদার কসম করে বলি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের পাল্লাটা ভারী হবে নবীর চরিত্র এত সুন্দর ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হুনাইনের যুদ্ধে কয়েক হাজার বন্দী আটক হয়েছে তার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক বোন দুধ বোন হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মেয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুধ বোন হঠাৎ নবীজির দরবারে আয়েশা হাজির নাম তার বিবি সাহেবা আয়েশা বলে মুহাম্মদ কোথায় আমি মুহাম্মদের সাথে একটু সাক্ষাৎ করতে চাই বলে তুমি মহিলা মানুষ মুহাম্মদের সাথে সাক্ষাৎ করবা কেন বলে আমার তার সাথে খুব গুরুত্বপূর্ণ জরুরি কথা আছে তার কাছে গিয়ে বলো আমি তার বোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর গেল একটা মহিলা আসছে সে নিজেকে আপনার বোন বলে পরিচয় দেয় সে আপনার সাথে দেখা করতে চায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার তো কোনো ভাইও নাই আমার তো কোনো বোনও নাই যা আমার বোন পরিচয় দিয়ে আবার এখানে আসবে ওই মহিলা বলে না অবশ্যই আমি তার বোন তাকে আমার সাথে একটু দেখা করাইয়া দাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ঠিক আছে তাকে আমার সাথে সামনে নিয়ে আসো তার সামনে যখন নিছে তখন বলে বিবি সাহেবা ডাক দিয়ে বলে ও মোহাম্মদ তুমি কি আমাকে ভুলে গেছো
তুমি কি আমাকে ভুলে গেছো? আমি তো তোমার ওই বোন, যখন তুমি হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলা আমি তোমাকে কোলে উঠাইয়া আদর করতাম, আর কোলে উঠাইয়া দোয়া করতাম, আল্লাহুম্মা আবকিলানা মুহাম্মদ, আল্লাহুম্মা আবকিলানা, এইভাবে তোমার জন্য আমি দোয়া করতাম। আমার নাম সেই বিবি সায়মা। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম চোখের পানি ছেড়ে দিয়েছেন, বলে বোন দীর্ঘদিন হয়ে গেছে তোমার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, মোলাকাত হয় নাই, যার কারণে তোমার কথা আমি ভুলে গিয়েছিলাম। যখন তুমি এসেছ এখন তোমার কথা স্মরণ হয়েছে, ভঙ্গু বলো বলো তুমি হঠাৎ করে আমার কাছে কেন আসলা? রাহমাতুল লিল আলামিন নবী ভোনকে জড়া দলে বলে ভোন বলো কি উদ্দেশ্যে আজকে তুমি আমার কাছে এসেছ? রাহমাতুল লিল আলামিন যখন তাকে জিজ্ঞাসা করলো, বিবি সাহেবা বলে ভাই রে তোমার কাছে আসছি একটা আবদার নিয়া, কোনোদিন তোমার কাছে আবদার নিয়ে আসি নাই, তুমি মদিনার বড় সর্দার, তোমার অধীনে এখন মদিনা চলে, সারা বিশ্বের জয় জয়কার এখন তোমার হাতে, তুমি যেদিকে যাও সেদিকেই বিজয় আসে, তোমার কাছে আজকে একটা আবদার নিয়ে আসছি, ওই কথার দিয়া যে তোমার জন্য আমি দোয়া করতাম, আল্লাহুম্মা আবকিলানা মুহাম্মাদ, ওই দোয়ার বদৌলতে ওসিলা নিয়ে তোমার কাছে আসছি, আজকে তোমার হাতে আমার স্বামী বন্দী, তোমার হাতে আমার স্বামী বন্দী, ও ভাই তুমি যদি দয়া করো আমার স্বামীকে তোমার কাছে ভিক্ষা চাই, আমার স্বামীকে তুমি মুক্ত করে দাও। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম চোখের পানি ধরে রাখতে পারে নাই, বলে ভন রে কোনো আবদার করস নাই আমার কাছে, এমন একটা আবদার করস যদিও এটা আমার পক্ষে করা কষ্টকর দুষ্কর, কিন্তু ভন তুমি একটা আবদার করেছ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমাতুল লিল আলামিন বলেছেন, আজকে তোমার আবদারের কারণে, আজকে তোমার আবদারের কারণে তোমার স্বামীকে আমি মুক্ত করে দিলাম, সাথে সাথে তোমার স্বামীর সাথে আরো যে সকল বন্দী এই বন্দীশালার মধ্যে আছে, এক তোমার স্বামীর কারণে, এক তুমি বিবি সাহেবার আবদারের কারণে সকলকে মুক্ত করে দিলাম। কত দয়ার নবী, কত মায়ার নবী, ইসলাম তো এটাকেই বলে, ইসলাম সাম্যের ধর্ম, দয়ার ধর্ম। ইসলাম কাউকে হত্যা করতে জানে না, অত্যাচার করতে জানে না। বার্মায় মুসলমানদের উপরে বৌদ্ধরা আক্রমণ করেছে, সারা বিশ্ব আন্দোলন করেছে, কিন্তু কোনো খবর কি আপনারা শুনতে পেয়েছেন? কোথাও কোনো নেতা এই ঘোষণা দিয়েছে বার্মার বৌদ্ধরা মুসলমানদের উপর অত্যাচার করতেছে, আমরা মুসলমানরা আমাদের দেশের বৌদ্ধদের উপর আক্রমণ করব, এমন কোনো খবর কি আপনাদের কানে আছে? আছে নাই? নাই নাই। ভারতে মুসলমানদের উপরে কাশ্মীরে হিন্দুরা অত্যাচার করতেছে, আজ পর্যন্ত কোন হিন্দুর বাড়িতে মুসলমান কি তার বদলা নেওয়ার জন্য আক্রমণ করেছে, এমন কোন নজির নাই। ওই ধর্মের নাম হলো ইসলাম, যেই ধর্ম সকলকে স্বাধীনতা নিয়ে বাঁচতে দেয়, যেই ধর্ম সকলকে সাম্য ভ্রাতৃত্ব নিয়ে বাঁচতে শিখায়, ওই ধর্মের নাম হলো ইসলাম। আজকে আমাদের সেই ধর্মকে কলুষিত করার জন্য ইংরেজদের পা চাটা গোলাম, ইংরেজদের পা চাটা গোলাম, কতগুলো নাস্তিক আর মুরতাদেরা চৌকান্না হইয়া আদা জল খায়া মাঠে নামছে, বিভিন্নভাবে ইসলামকে কলুষিত করতে চায়, ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়। ও মুসলমান ভালো করে শুনে রাখেন, ও মুসলমান ঈমান তো এই পরিমাণ লাগবে, সাহাবায়ে কেরামের মতো ঈমান লাগবে, ঠিক না বেটি? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের একজন সাহাবী, উহুদের যুদ্ধে যখন মুসলমানরা প্রথম বিজয় হলো, পরবর্তীতে পরাজিত হলো, মুসলমানদের উপর আক্রমণ করা শুরু করলো, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে লক্ষ্য করে তীর মারা শুরু করলো, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে মারার জন্য চতুর্মুখী আক্রমণ শুরু হয়ে গেল,
কোনো ঢাল নাই, কিছু নাই, রসুলকে বাঁচাবে কে? কাফেরদের একমাত্র লক্ষ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুসলমানদের লক্ষ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও আমার মুসলিম ভাইরা, ইমানদার ভাইরা, ইমান কাকে বলে, ভালোবাসা কাকে বলে, নবীর মোহাব্বত কাকে বলে, শুনে যান, শিখে যান। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে ডাল হিসাবে দাঁড়ায় গেছে, বলে যত তীর আসে আমি তালহার বুকটাকে খুলে দিলাম। এত আস্তে আস্তে, আরো জোরে, আরো জোরে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পড়ে রইছে মাঠের মধ্যে, দেখা গেল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা একেবারে তীর ঢুকতে ঢুকতে ওই ঝাঞ্জুর, আমাদের দেশে বলে ঝাঞ্জুর অথবা এই যে প্লাস্টিকের জাহি বা কি বলে এটাকে, হ্যাঁ হ্যাঁ, ওই যে ধোয়ার জন্য, চাল ধোয়ার জন্য ব্যবহার করে না, ঝাঞ্জুর বলে, আমাদের দেশে ঝাঞ্জুর বলে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের দিকে যতগুলো তীর মারছে কাফেররা, হযরতে তালহা বুক দিয়া দিছে, হযরতে তালহা হাতটা দিয়া দিছে। যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, হযরতে তালহার হাতটা দেখা গেছে, হযরতে তালহার হাতের মধ্যে কোনো গোস্ত নাই, ঝাঞ্জুরের মতো ছিদ্র হয়ে গেছে। তারপরেও জায়গা থেকে লড়ে নাই, এইটা ছিল ইমানদারের চিহ্ন, এটা ছিল আশিকের রাসূলের চিহ্ন। আর আজকে আমাদের সমাজে আশিকের রাসূল আছে, শিন্নি খাওয়েন না আশিকের রাসূল, কথা বলেন না কেন? শিন্নির দাওয়াত পাইলে আশিকের রাসূল, নবীর বিরোধিতা করা হয় তখন আর কোনো আশিকের রাসূল খুঁজে পাওয়া যায় না। নাস্তিকরা নবীর বিরোধিতা করে, নবীর সম্মান হানি করে, নবীর ইজ্জত নিয়ে খেলাধুলা করে, তখন নবীর ইজ্জতের রক্ষা করার জন্য কোনো আশিক রাসূলকে পাওয়া যায় না। যারা শিন্নি খায়, যারা জিলাফি খায়, ওই ধরনের আশিক রাসূলদের কোনো হাত ডাক তখন শোনা যায় না। ঠিক না বেঠি? আলোচনা বলেন ঠিক না বেঠি? কারা তখন মাঠে ময়দানে যায়? আপনার মতো, আমার মতো সরল সোজা, যারা শিন্নি খাওয়া শিন্নিখোর বা জিলাফি খোর আশিক রাসূল না, প্রকৃত আশিক রাসূল, তারা জীবন মরণ লড়াই করার জন্য, নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য মাঠে ময়দানে ঝাঁপাইয়া পড়ে। ঠিক না বেঠি? এই পর্যন্ত নাস্তিকরা যতবার মাথা যারা দিছে, কোনোবারেই কিন্তু তারা টিকতে পারে নাই। পারছেন? পারছেন? পারবে না? আর পারবে? ও মুসলমান, ঘুমিয়ে থাকবো, ঘুমিয়ে থাকা যাবে? আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ও আমার উম্মতেরা, ভালো করে তোমরা শোনো, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, তাকাউল ফিতানু ফি বুয়ুতিকুম কাওয়াকিল মাতার, বৃষ্টি যখন নজরে পড়তে থাকে, এক ফোঁটা পরে আরেকটা ফোঁটা পড়ে, এক ফোঁটার জায়গায় যদি একটা জায়গা দেওয়া হয় আটকানোর জন্য, পানিটাকে রাখার জন্য, অপর দিকে গিয়ে আরেকটা ফোঁটা পড়ে, ঠিক না বেঠি? আটকানোর কোনো সুযোগ থাকে না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম 1400 বছর আগে উম্মতকে জানাইয়া দিয়ে গেছে, ও আমার উম্মতেরা, এমন একটা সময় তোমাদের মাঝে আসবে যখন তোমাদের ঘরের মধ্যে বৃষ্টির ফোঁটার মতো ফেতনা প্রবেশ করতে থাকবে। সাতাকুনুল ফিতানু কাকিতাউল লাইলিল মুসলিম, কাকিতাউল লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রে যেভাবে বৃষ্টি যখন হয়, রাত্রিবেলা যখন ঝড় তুফান হয়, ধে আসে কি আসে না? আসে না? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ওই সময় ফেতনা তোমাদের মধ্যে এভাবে অন্ধকার রাতের মতো ধে ধে তোমাদেরকে গ্রাস করতে আসবে। ওই অন্ধকার রজনীতে তোমরা যদি চৌকান্না না হতে পারো, তোমরা যদি সজাগ থাকতে না পারো, ইহুদি নাসারারা তোমাদের ঈমানকে হরণ করে নিয়া, তোমাদেরকে বেঈমান বানাইয়া, তোমাদেরকে কাফের মুশরিক বানাইয়া কবরের মধ্যে পাঠাবে। এই জন্য সজাগ থাকতে হবে মুসলমান। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব। তারপরে যদি কেউ এর বিপরীত কোন ধরনের দাওয়াত তোমাদেরকে দেয়, বুঝতে হবে এই ব্যক্তি ভ্রান্ত। বর্তমান সময়ে আমাদের সমাজে আরেকটা গ্রুপ আছে যারা খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়, আপনার কাছে আমার কাছে এসে সুন্দর করে বলবে, ভাই মুসলমান শোনো শোনো শোনো, তোমরা কোন নবীর উম্মত? আমরা সকলেই জবাব দিব, আমরা আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ঠিক না বে? ঠিক। প্রকৃত পক্ষে আমরা তো আশিকা রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, ঠিকই তো, কিন্তু তারা আয়েশা বলবে দেখো মুহাম্মদ আছে না নাই, বলবো মুহাম্মদ তো নাই, বিদায় নিয়ে চলে গেছে। বলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কোথায় আছে? বলে হযরত ঈসা তো আকাশে আছে। বলে ঈসা কি আবার আসবে? বলে হ্যাঁ আসবে, হ্যাঁ হযরত ঈসা আবার আসবে। তারা আপনাকে সুন্দর করে বলবে যেই নবী মারা গেছে, যেই নবী চলে গেছে ওই নবীকে মানার আর কি দরকার, যেই নবী আসবে ওই নবীকে মানা দরকার। অতএব চলো আমরা মুহাম্মদকে ছেড়ে ওই যীশু খ্রিস্ট ঈসাকে মানা শুরু করি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ও মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছাইরা ঈসাকে মানা যাবে? ঈসাকে মানা যাবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পয়গম্বর ছিলেন, আমরা বিশ্বাস করি কি করি না? কোন ব্যক্তি যদি বিশ্বাস করে ঈসা নবী ছিলেন না, তার ঈমান থাকবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী ছিলেন কোনো সন্দেহ নাই, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার আসবেন তাতেও কোনো সন্দেহ নাই, আসেনি আসেনি তাতেও কোনো সন্দেহ নাই। কিন্তু পার্থক্য হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আগে ছিলেন নবী, আবার যখন আসবেন তখন আমার মতো আপনার মতো একজন উম্মত হয়ে আসবেন। যেই ব্যক্তি উম্মত হয়ে আসবে ওই ব্যক্তিকে নবী মানা যাবে কি যাবে না? তাহলে ওই খ্রিস্টান রাজা আপনাকে আমাকে ঘরে ঘরে দেয়া দাওয়াত দেয়, টাকা দিয়া পয়সা দিয়া দাওয়াত দেয়, তাদের এই দাওয়াত গ্রহণ করা যাবে কি যাবে না? প্যারে হাজিরিন, কথা কত জায়গায় বলবো, আজকে আমাদের শরীরে পুরা শরীরের মধ্যে জখম হয়ে গেছে, পুরা শরীরের মধ্যে জখম হয়ে গেছে। মলম লাগাবো কোন জায়গায়? এই জায়গায় লাগাইলে দেখি এখানে উঘাও, এখানে লাগাইলে দেখি এখানে উঘাও, ঠিক না বে? ঠিক। আজকে আমাদের শরীরের মধ্যে ঈমানের মধ্যে ঘাও হয়ে গেছে। বর্তমান যে মাসটা চলতেছে এই মাসের নাম মার্চ মাস। কি মাস? এই মার্চ মাসের গত 3 তারিখে বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে দাঁড়াইয়া এক কুলাঙ্গার জাতীয় সংসদের মধ্যে দাঁড়াইয়া এক কুলাঙ্গার ইসলামকে বলেছে, ইসলামকে সে কটাক্ষ করেছে, কওমি মাদ্রাসাকে কটাক্ষ করে বলছে বিষ বৃক্ষ। কথা বলবেন না, কথা বলবেন না, কওমি মাদ্রাসা নাকি বিষ বৃক্ষ? কি বলেন, কই মাদ্রাসা বিষ বৃক্ষ? হ্যাঁ, ওলামায়ে কেরাম নাকি মোল্লাতন্ত্র দিয়ে আজকে মানুষকে অন্ধ বানাইতেছে? বাস্তব কথা? হ্যাঁ, বাস্তব কথা না, বাস্তব কথা না। এই ধরনের কুলাঙ্গাররা আমাদের বাংলাদেশের 16 কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন রহবর, বাংলাদেশের লাখ কোটি ওলামায়ে কেরামের সারেতাজ আল্লামা আহমদ শফি দামত বরকাতুহুল আলিয়া, যিনি বর্তমান সময়ে মুসলমানদের জন্য রহমত হিসেবে বাংলাদেশে আছেন, তাকে বাংলাদেশের সংসদে দাঁড়াইয়া তেতুল হুজুর বলে কটাক্ষ করেছে নাস্তিক কুলাঙ্গার রাশেদ খান মেনন। বাংলাদেশের সংসদ মূল্যবান জায়গা, যে কেউ সেখানে প্রবেশ করতে পারে না। এই রাশেদ খান মেনন বাংলাদেশ আওয়ামী লীগের খয়রাতি এমপি, খয়রাতি এমপি,
তাকে যদি কোন একটা ইউনিয়নে দাঁড় করিয়ে দেওয়া হয় সে এমপি হতে পারবে না। পারবে? জীবনে কোনদিন এমপি হতে পারে নাই। শেখ হাসিনা আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দয়া করে তাকে নৌকা দিয়েছেন এই খয়রাত মিয়া রাশেদ খান মেনন এমপি হইয়া সংসদে দাঁড়াইয়া কোরআনের বিরোধিতা করে। বাংলাদেশের সংসদে দাঁড়াইয়া যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে শেষ নবী মানে, যারা কোরআনের আয়াত খাতামান নবীহিনকে মানে না, ওই ধরনের কুলাঙ্গর আহমদিয়া মুসলিম নাম জামাত নামে যারা বাংলাদেশে পরিচয় দিয়ে চলতে চায়, ওই আহমদিয়া মুসলিম জামাতের পক্ষে বাংলাদেশের সংসদে দাঁড়াইয়া সাফাই গেছে। আপনারা তাকে সমর্থন করেন? করেন? আরো জোরে বলেন করেন। যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানবে না তার ঈমান থাকবে নি? তার ঈমান থাকবে? তার ঈমান থাকতে পারে? তার ঈমান থাকতে পারে? তাহলে যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না এবং যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা শেষ নবী মানে না তাদের সমর্থন করে, ওই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, ভিতরেতে কালি ভরা আস্তা একটা কুলাঙ্গা, কেউ যদি মানুষ বলো, তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। এই কুলাঙ্গার রাশেদ খান মেনন খয়রাত এমপি হইয়া বাংলাদেশের যেই সংসদে মাননীয় প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী ওলামায়ে কেরামকে তার বাসভবনের মধ্যে নিয়ে ইস্তেকবাল করে স্বাগতম জানিয়েছেন, ওই উলামায়ে কেরামকে মোল্লাতন্ত্র বলে দাবি, মোল্লাতন্ত্র বলে কটাক্ষ করে গালি দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইজ্জতের মধ্যে আঘাত হানছে কি হানছে না? এই জন্য আজকে দলর দিয়ে মাহফিল থেকে আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাতে চাই, যে এমপি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কথাকে কটাক্ষ করে, প্রধানমন্ত্রীর বিরোধিতা করে, প্রধানমন্ত্রীর অবাধ্য হয়, ওই এমপিকে বাংলাদেশের সংসদে দেখতে চাই। আলোচনা বলেন দেখতে চাই। প্যারে হাজিরি, বলতেছিলাম ইসলাম একটা মূল্যবান ধর্ম। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? নাম শুনছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই খালিদ ইবনে ওয়ালিদকে স্বয়ং উপাধি দিয়েছেন সাইফুম মিন সুয়ুফিল্লাহ, যে সে হলো আল্লাহ রাব্বুল আলামিনের তরবারি। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের তরবারি, আল্লাহ রাসূলের তরবারি হলেন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উহুদের যুদ্ধে মুসলমানরা দ্বিতীয়বার যে পরাজিত হয়েছিলেন হযরতে খালিদ ইবনে ওয়ালিদের হাতেই হয়েছিলেন, তখন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ মুসলমান হন নাই, যার কারণে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। কিন্তু মুতার যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে তিনজন সেনাপতি নিযুক্ত করেছেন, সুরাহবিল তার কাছে নবী আলী সালাতু ওয়াসালাম পত্র পাঠিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন, সে পত্র বাহককে হত্যা করেছে। এই খবর যখন নবী আলী সালাতু ওয়াসালামের কাছে পৌঁছেছে, নবী আলী সালাতু ওয়াসালামের কাছে যখন পৌঁছত, নবী আলী সালাতু ওয়াসালাম বললেন যে আল্লাহ আমার আল্লাহর যে বান্দা আমার যে সাহাবীকে হত্যা করেছে তার রক্তের বদলা নেওয়া আবশ্যক হয়ে গেছে।
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা প্রস্তুত আছি। সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেলেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম 3000 সাহাবায়ে কেরামের এক কাফেলা তৈরি করলেন, ঘোষণা করলেন এই মুতার যুদ্ধ আমার কাছে অত্যন্ত গুরুত্ব বহন করে, মুতার যুদ্ধ আমার কাছে অত্যন্ত গুরুত্ব বহন করে, অতএব আজকের এই মুতার যুদ্ধে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কোনো ছেলে থাকতো আমার ছেলেকে প্রধান সেনাপতি নিযুক্ত করতাম, কিন্তু আমার কোনো ছেলে নাই। আমার যদি কোনো নাতি থাকতো তাহলে আমার নাতিকে প্রধান সেনাপতি নিযুক্ত করতাম, আমার আপন কোনো নাতিও নাই, তবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে ওসামা ইবনে যায়েদ জীবিত আছে, অতএব কারণে এই মুতার যুদ্ধের প্রধান সেনাপতি হবেন হযরতে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। এই মুতার যুদ্ধের দ্বিতীয় সেনাপতি হবেন, আমার আপন কোনো ভাই নাই, যদি থাকতো আমার ভাইকে সেনাপতি নিযুক্ত করতাম দ্বিতীয় সেনাপতি, কিন্তু আমার চাচাতো ভাই হযরতে জাফর ইবনে তাইয়ার আছেন, অতএব জাফর ইবনে আবি তালেব হলেন এই মুতার যুদ্ধের দ্বিতীয় সেনাপতি, মুতার যুদ্ধের দ্বিতীয় সেনাপতি। তৃতীয় সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন, আর সাহাবায়ে কেরাম জানতেন যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সব যুদ্ধে একজন সেনাপতির নাম ঘোষণা করেন, আর মুতার যুদ্ধে তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন, আবার বলে দিলেন এই তিনজন যদি শাহাদত বরণ করে শহীদ হয়ে যায়, পরামর্শ করে আরেকজনকে তোমরা সেনাপতি বানিয়ে নিবে এবং তার হাতেই মুসলমানদের বিজয় অর্জিত হবে। যেহেতু নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এইভাবে ভবিষ্যৎবাণী করেছেন, তাহলে ভবিষ্যৎবাণী কি মিথ্যা হতে পারে? প্রিয় হাজেরিন, ধৈর্য ধরে শুনুন, ঈমান কাকে বলা হয়, মহব্বত কাকে বলা হয়। আজকে তো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ধ্বজাধারী নিয়া, মহব্বতের ভান্ডার নিয়া নিজেকে পরিচয় দিতে চাই। আসল মহব্বত কারা করেছে, আসল মহব্বত কাকে বলে পরিচয় নিয়ে যা। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওসামা ইবনে যায়েদকে প্রধান সেনাপতি নিযুক্ত করা হলো। তিনি নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে ছোট কাল থেকে বড় হয়েছি, আপনি আমাকে কোলে পিঠে করে বড় করেছেন, আজকে মুতার যুদ্ধের প্রধান সেনাপতি হিসাবে আমাকে নিযুক্ত করেছেন, আর যেহেতু তিনজন সেনাপতি নিযুক্ত করেছেন আবার বলেছেন যদি তিনজন শহীদ হয়ে যায় চতুর্থ আরেকজনকে তোমরা সেনাপতি বানাইবা, তার হাতেই মুসলমানদের বিজয় হবে, অতএব বোঝা গেল আমি ওসামা ইবনে যায়েদ আর ফিরে আসতে পারবো, আর ফিরে আসতে পারবো না। অতএব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষ মুহূর্তে আমাকে আপনি দোয়া করে দেন আল্লাহ রাব্বুল আলামিন যেন মুতার ময়দানে আমি ওসামা ইবনে যায়েদকে মুসলমানদের পক্ষে কাফেরের বিরুদ্ধে আল্লাহর নবীর সাহাবীর রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধ করে শহীদ হওয়ার তৌফিক দান করেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরতে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে হাত বুলিয়ে দোয়া করে দিলেন, যাও ওসামা, যাও যাও, আমি মুহাম্মদ তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তোমাকে মুতার ময়দানে শহীদ বানাইয়া জান্নাতের পাখি বানিয়ে দেবে। দ্বিতীয় সেনাপতির নাম হযরতে জাফর, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের আপন চাচাতো ভাই, ছোট ছোট দুইটা সন্তান আছে। হযরতে জাফর দৌড়িয়া বাড়িতে গেছে, বিবিকে ডাক দিয়ে বলছে বিবি কোথায় আছো, বলে ঘরের ভিতরে ছিল বিবি। হযরতে জাফর বলেন বিবি রে, ঘরের ভিতরে থাকার সময় নাই, বের হয়ে আসো, ঘরের ভিতরে থাকার সময় আর নাই, বের হয়ে আসো, জরুরি কথা বলার জন্য এসেছি। হযরতে জাফরের স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী গো, দয়া করে একটু ঘরের ভিতরে আসেন, আপনার কি কথা আছে সেই কথাগুলো ঘরের মধ্যে এসে আমাকে বলেন। হযরতে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন না, ঘরের ভিতরে যাওয়া যাবে না, তুমি বাহিরে আসো, তোমার সাথে জরুরি কথা আছে, বিদায় নেওয়ার জন্য এসেছি, বাহিরে আসো, আর ঘরে যাওয়া যাবে না, ঘরে যাওয়া হারাম হয়ে গেছে।
হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে ঘর থেকে বের করলেন। ডাক দিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে বলে, স্ত্রী বিবি গো, তোমাকে নিয়ে কতদিন জীবন যাপন করেছি, ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা আমার আছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সূরা হামিলার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুতার যুদ্ধের ঘোষণা দিয়েছে। মুতার যুদ্ধের দ্বিতীয় সেনাপতি হিসাবে নবীর ভাই নাই, আমার ভাইয়ের ভাই নাই, এই জন্য ভাই হিসাবে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আমি জাফর ইবনে আবি তালেবের নাম ঘোষণা করেছে। আমাকে যুদ্ধে যেতে হবে, আমাকে বিদায় দিয়ে দাও, আমাকে বিদায় দিয়ে দাও, আমি মুতার যুদ্ধে চলে যাব। হযরতে জাফরের স্ত্রী চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। হযরতে জাফর দুইটা মাসুম বাচ্চার উপরে হাত বুলাইতেছেন, চোখের পানি ঝরতেছে। স্ত্রীকে বলেন, ও আমার বিবি, শোনো শোনো শোনো, দুনিয়ার মধ্য থেকে হয়তো বিদায় নিয়ে চলে যাই, তোমার সাথে আমার দ্বিতীয় সাক্ষাৎ হবে জান্নাতে। আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। হযরতে জাফর বলে গেলেন, বিবি গো, পেরেশান হওয়ার কোনো কারণ নাই, দুনিয়ার মধ্যে হয়তো তোমাকে সঙ্গ দিতে পারলাম না, তবে তোমাকে আমি বলে যাই। হযরতে জাফর বলেন, তোমাকে আমি বলে যাই, তোমার সাথে আমার দ্বিতীয় মোলাকাত হবে আল্লাহর ওই জান্নাতের মধ্যে। হযরতে জাফর চোখের পানি ঝরিয়া ঘরে আর গেলেন না, বিদায় নিয়ে চলে আসলেন, মদিনার মসজিদে চলে আসলেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা মুতার যুদ্ধের তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিবাহ করেছেন, নতুন বিবাহ করেছেন, এই মাত্র আবার নাম ঘোষণা হয়ে গেছে, নাম ঘোষণা হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবী আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী থেকে বিদায় নিয়ে মদিনায় চলে আসছেন, মুতার যুদ্ধে রওনা করেছেন। এইভাবে একে একে তিনজন সাহাবী বিদায় নিয়ে আসছেন, যুদ্ধের ময়দানে চলে গেছে, যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে। হযরত উসামা ইবনে যায়েদ শাহাদাত বরণ করেছে, হযরত উসামা ইবনে যায়েদের পরে হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও শাহাদাত বরণ করেছেন। তিন নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা উনিও শাহাদাত বরণ করেছেন। মুসলমানদের এখনো বিজয় হয় নাই, কাফেররা এখনো ময়দানের মধ্যে জাপাইতেছে। হযরতে সাহাবায়ে কেরাম পরামর্শ করে হযরতে খালিদ ইবনে ওয়ালিদকে প্রধান সেনাপতি নিযুক্ত করে পরামর্শ করে যুদ্ধ শুরু করলেন। হযরতে জাফর তরবারি নিয়ে দাগা গায়ে চললেন, সামনের দিকে যায়, কাফেরদেরকে কচুকাটা করে করতে করতে এক সময় মুতার যুদ্ধের বিজয় চিনায় আনি আসলেন। যারা বলে আল্লাহু আকবার, কেমন ছিল সাহাবায়ে কেরামের ঈমান! আজকে আমরাও ঈমানদার মুসলমান, আমরাও ঈমানদার মুসলমান। নবীর ইজ্জতের মধ্যে আগা ওঠানো হয়, নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলা হয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, ওই নাস্তির কুলাকুঙ্গারুরা কথা বলে, আমরা চুপ করে বসে থাকি আর ঘুমাইয়া থাকি। এইভাবে নবীর উম্মত দাবি করা যাবে না, এই জন্য আমাদেরকে জাগ্রত হতে হবে। নবীর বিরুদ্ধে যখন কোন কুলাঙ্গার দাঁড়ায় যাবে, জীবন মরণ লড়াই করে জীবন বাজি রাইখা তাদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে, রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও। বাংলার জমিনে কোন কুলাঙ্গারকে নবীর ইজ্জতের মধ্যে আগা থানতে দেওয়া দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবায়ে কেরামের মতো পাক্কা ঈমানদার বানাইয়া, ঈমানওয়ালা বানাইয়া, ঈমানের সাথে খাতমা বিল খায়র নসিব করেন। সকলে বলেন আমিন।